বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমাদের গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমে আপনাদেরকে পুরো চারপাশে দেখাতে চাই, আপনি একটু ক্যামেরা ঘুরাবেন, দেখুন এখানে হিউজ পরিমাণ এখন মানুষ আছে যারা একজন ব্যক্তিকে দেখার জন্য হাজির হয়েছে, এই সেই ব্যক্তি যে এখন পুরো ভাইরাল, আর তিনি ভাইরাল হয়েছেন বিদায় নিয়ে। মানে আমরা দেখি বর্ডারে এই পাশ থেকে ওই পাশ যদি কেউ বিদায় নেয় কান্নাকাটি করে শেষ, সেটা কিন্তু সামনে আসে না, বা বাড়ি থেকে যদি কেউ বিদায় নেয় সেটাও কিন্তু সামনে আসে না। এই ভিন্ন রকম বিদায় নেওয়া, গান গেয়ে গেয়ে বিদায় নেওয়া, এটা কিভাবে মাথায় আসলো তোমার, প্রথমে জানতে চাচ্ছি। কিন্তু বলবে আমি শিশুকাল থেকে স্কুলে পড়ে আসছি, সেজন্য আমি ভাবলাম এই গানটা বললে সবাই খুশি হবে, সবার ভালো লাগবে, সেজন্য আমি এই গানটা বললাম। তোমাকে এই গানটা লিখতে কে কে সাহায্য করেছে? আমার এই গানে কেউ আছে না, আমি তুমি একা একা লিখেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর আগে কি এরকম কোনো গান লিখেছিলে, এর আগে অন্য কোনো গান লিখেছো? না, শুধু এই গানটাই লিখলে? হ্যাঁ। আচ্ছা, এই গানটা লিখছো কাকে কেন্দ্র করে, কাকে উদ্দেশ্য করে মূলত? মানে এখানে তো অনেকই টিচার আছে, সেখান থেকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমাকে বা ভালো জানে, মানে এমন একজন আছে না, তিনি কে? আমাকে সবাই ভালোবাসে। সবাই ভালো, সবাইকে কেন্দ্র করে লিখেছো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার এই যে পড়াশোনা এখানে চলছে কেমন, তুমি পড়াশোনা করতে? ভালোই। ভালোই, এখানে সবাই তোমাকে সাপোর্ট করতো? হ্যাঁ। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? মা বাবা ভাই বোন দাদা দাদি সবাই আছে। সবাই আছে। আচ্ছা, তোমার বাবা কি কাজ করে, যদি কিছু সমস্যা না থাকে বলতে পারো? আমার বাবা চাকরি করে। চাকরি করে। মা? মাও চাকরি করে। মাও চাকরি করে। আচ্ছা আচ্ছা, ভাই বললে, ভাই কি তোমার বড় না ছোট? ভাই নাই। বোন? বোন আমার বড় আছে, ছোট আছে। তোমার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি, কি করতে চাও? ভবিষ্যৎ প্ল্যানিংটা কি, পড়াশোনা করে কি করতে চাও? পড়াশোনা করে আমি ভালো একটা শিল্পী হতে চাই। শিল্পী হতে চাও? হ্যাঁ। আচ্ছা, তুমি বললে এই গান ছাড়া অন্য কোনো গান লিখোনি এখনো, তাছাড়া অন্য কোনো গান কি গাওয়া হয় সাধারণত স্কুলে যে কোনো প্রোগ্রামে? হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে এই যে গানটা লিখেছো এটা ছাড়া অন্য একটা গানের এক কলি শোনাবে। হ্যাঁ, আমরা শুনি এখন। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বেশ সুন্দর, অনেক ভালো হয়েছে, আর বেশি সুন্দর শুনতে চাচ্ছি না। এখন বিষয় যে তুমি গান গেয়েছো যেটা ভাইরাল হয়েছে, এতে করে তোমার এই যে যে স্কুলের যারা আছে সহপাঠী সবাই এটা কি ভালোভাবে নিয়েছে? হ্যাঁ। যে ভিডিওটা করেছে আপলোড করেছে, হ্যাঁ, তিনি কি এই স্কুলের কোনো শিক্ষক নাকি আউট পার্সন? শিক্ষক। শিক্ষক না? এখন তিনি বিষয়টা কিভাবে দেখছে তোমাকে কেন্দ্র করে? এই তুমি যে গান গাচ্ছ, শিল্পী হতে চাচ্ছ, এটা কি তোমার ফ্যামিলি মেনে নেবে যে তুমি শিল্পী হতে পারো? হ্যাঁ। সাপোর্ট দেবে সবাই? দেবে। আমরা জানি আমাদের গ্রামে অঞ্চলে যেটা হয় যে মেয়েদেরকে স্কুলের গণ্ডি থেকে বের হলেই পরবর্তী বিয়ে হয়ে যায়। তুমি শিল্পী হতে চাচ্ছ বড় হয়ে, না মানে এটা সবাই ইজি ভাবে নিচ্ছে, গ্রামবাসী সবাই? হ্যাঁ, সমস্যা হবে না কোনো? না। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আমরা ভিডিওটি শেষ পর্যায়ে শেষ করে দেব, একটা শেষ একটা গান শুনে, সেটা হচ্ছে যেটা গিয়ে তিনি ভাইরাল হয়েছেন ইতিমধ্যে, আমরা সেই গানটা পুরোটা শুনবো না, জাস্ট প্রথম দুই এক লাইন। হ্যাঁ, গানটা কয় মিনিটের গান ছিল জানি না। জানো না, মানে কয় লাইন লিখেছিলে আপু? আমার গুনা নেই। গুনা নাই আপুর? কিন্তু গুনা নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদেরকে দুই লাইন শুনাবা। হ্যাঁ, দুই লাইন গান শুনি আমরা। বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমাদের গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো। বিদায় দেন বিদায় দেন স্যার গো, ও স্যার বিদায় দেন আমাদের গো প্রাণের স্যার, স্যার গো। কত দুষ্টামি করছি ম্যাডাম গো, ও ম্যাডাম কইরা দেন আমাদের প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো। দোয়া করবেন, দোয়া করবেন গো, ও ম্যাডাম দোয়া করবেন আমাদের প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো। চলবে চলবে, আনা।
তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সকাল থেকে অনেক ইন্টারভিউ দিচ্ছ না, অনেকেই আসতেছে না? হ্যাঁ। তোমার খাওয়া দাওয়া করছো দুপুরে? খাওয়া দাওয়া করছো দুপুরে এখনো? না, খাওয়া দাওয়া হয় নাই। আসলে এটা মোটেও ঠিক না, আসলে আমরা অনেকেই আইসি সকালবেলা থেকে, মনে শুরু হয়েছে না, আইসা শুধু ওকে জ্বালাচ্ছি, এখনো বেচারি খাওয়া দাওয়া কিন্তু করতে পারেনি, গলাটা বসে গেছে। তো এখানে কিন্তু অনেকে আছে, যে এক আঙ্কেল আছে, আঙ্কেল অথবা কি হন ওনার? আমার মেয়ে। আপনার মেয়ে? বাতিজি। এই যে বাতিজি এখন সেলিব্রিটি এক কথায়, একটা গান গেয়ে, এখন ডিজিটাল যুগে, ডিজিটাল সময়ে একটা গান গাইলে মানুষ ফেমাস হয়ে যায়, যদি এটা মানুষ দেখে বা গ্রহণ করে। এদিকে আসবেন, এতে করে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আপনাদের পরিবারের মধ্যে অন্য কেউ কি আর এরকম শিল্পী আছে, গান গেয়েছে কখনো? না, এরকম শিল্পী নাই। শিল্পী নেই? না। এতে করে আপনাদের মেয়ে প্রথমবার গান গেয়ে ভাইরাল হইলো, সামনের দিকে ও যে চাচ্ছে গান গেতে বা শিল্পী হতে, এটা আপনারা কিভাবে দেখবেন? কিভাবে দেখবো? ওকে যদি আল্লাহ তাআলা যদি কণ্ঠ ভালো দেয়া, যদি আপনাদের সবাই মন জয় করে ও যদি গান গাইতে পারে, তাহলে কি ভবিষ্যতে শিল্পী বানানোর জন্য পরিকল্পনা আছে, আপনাদের সবার সহযোগিতা লাগবে।